বাজেট পেশের পরই কিন্তু বাড়তে চলেছে বাড়ি গাড়ি ঋণে সুদের বোঝা। এবং যেটা জানা যাচ্ছে, আবার রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাংক। রেপো রেট বাড়লো 25 বেসিস পয়েন্ট। 25 বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট হলো 6.5 শতাংশ। বাজেট পেশের পরই বাড়তে চলেছে বাড়ি গাড়ি ঋণের সুদের বোঝা। আবার রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাংক। রেপো রেট বাড়লো 25 বেসিস পয়েন্ট। 25 বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট হলো 6.5 শতাংশ। বাজেট পেশের পরই ফের বাড়তে চলেছে বাড়ি গাড়ি ঋণের সুদের বোঝা। এবং যেটা জানা যাচ্ছে, রেপো রেট বাড়ালো রিজার্ভ ব্যাংক। রেপো রেট বাড়লো 25 বেসিস পয়েন্ট। 25 বেসিস পয়েন্ট বেড়ে রেপো রেট হলো 6.5 শতাংশ। অর্থনীতিবিদ অভিরূপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অভিরূপ বাবু, রেপো রেট বাড়লো, সেক্ষেত্রে তাহলে সাধারণ মানুষের ওপর আবারও তাহলে ঋণের সুদের বোঝা বাড়লো। এখন সাধারণ মানুষকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে যাদের বয়স অপেক্ষাকৃত কম, যারা ধার করে বাড়ি গাড়ি ইত্যাদি কিনছেন। রেপো রেট বাড়লে ব্যাংকের সুদের হার বাড়বে, এটা ধরে নেওয়া যায়, এবং তার ফলে এই কম বয়সী মানুষদের ওপর নিঃসন্দেহে আরো সুদের বোঝা চাপলো। তাদের আরো তাদের আরেকটু অবস্থা খারাপ হলো আমি বলবো। উল্টো দিকে আর এক শ্রেণীর মানুষ রয়েছেন যাদের বয়স বেশি, যারা অবসরপ্রাপ্ত, যাদের সুদের টাকায় খেতে হয়। এবার যেটা দেখতে পাচ্ছি যে ধার দেওয়ার যে সুদ সেটা যেভাবে বাড়ছে, ব্যাংক ডিপোজিটের উপর সুদের হার কিন্তু ততটা বাড়ছে না। কিছুটা বেড়েছে ঠিক, কিন্তু ততটা বাড়ছে না। তার ফলে এটা হচ্ছে যারা সুদের উপর নির্ভরশীল তাদের অবস্থার কতটা পরিবর্তন হবে বা সাবস্টেনশিয়াল কোনো পরিবর্তন হবে কিনা সেইটা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে, কারণ ব্যাংক ডিপোজিটের হারটা ততটা বাড়ছে না। হোয়ারএজ যে হারে ব্যাংক সুদ দিচ্ছে সেটা সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই রাজ্যে বকেয়া ডিএর দাবিতে সরকারের ওপর চাপ বাড়াতে চাইছে শহীদ মিনারে অবস্থানরত রাজ্য সরকারি কর্মীরা। ভাওতাবাজিতে বিশ্বাস করবেন না, এখানে এসে দেখে যান কি পরিস্থিতি। আর এই মর্মে ত্রিপুরার সরকারি কর্মীদের চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দুই দফা বছরেতে দিয়ে বাংলায় কেন ছেলে খেলা আমার দিও, কোনো কিছু করার আগে বাংলায় জেনে নিই। ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর কলকাতার শহীদ মিনারের কাছে যারা ডি এর জন্য আন্দোলন করছেন তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এবং তাদের যারা বক্তব্য যে ত্রিপুরাবাসী বা ত্রিপুরার যারা কর্মচারীরা রয়েছেন সরকারি, তাদের উদ্দেশ্যে তাদের কিছু বক্তব্য রয়েছে এবং তারা স্লোগানও বানিয়েছেন এখানে, এবং আমরা সেই স্লোগান শুনবো একবার এবং তার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে বক্তব্য তাদের নেব। স্লোগান বানিয়েছেন, হ্যাঁ, ত্রিপুরাতে দিচ্ছ ঠপ বাংলায় শুধু মুড়ি চপ এই সরকার হায় হায়, ত্রিপুরাতে দেবে দুই দফা বিলচ্ছত বাণী বাংলা কেন ডিএ শূন্য ওগো দিদিমণি এই সরকার হায় হায়, ত্রিপুরায় দেবে দুই দফা বছরেতে ডিএ বাংলায় কেন ছেলে খেলা আমাদের নিয়ে এই সরকার হায় হায়, সাবধান ত্রিপুরাবাসী জেনে মত দিও কোনো কিছু করার আগে বাংলায় খবর নিও এই সরকার হায় হায়। পশ্চিমবঙ্গের কর্মচারী সমাজ মহার্ঘ ভাতা বঞ্চিত হতে হতে এখন বর্তমানে অন্ধকারে। বিগত 3 বছর ধরে আমাদের কোনো মহার্ঘ ভাতা 1% দেওয়া হয়নি। সুতরাং ত্রিপুরার কর্মচারীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে মিথ্যা প্রতিশ্রুতিতে যেন ভুলবেন না, বর্তমান বাংলার অবস্থাটা দেখুন। গোটা ভারতবর্ষের কর্মচারী সমাজ আজকে তাদের নিজস্ব নিজস্ব রাজ্যে জানাচ্ছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও তারা মেল করছেন যে আপনার রাজ্যে যে নজিরবিহীন ঘটনা ঘটছে তার প্রতিকার চাই এবং আপনি ইমিডিয়েট ব্যবস্থা করুন, না হলে কিন্তু আমরাও এই আন্দোলনে যোগ দেব। এবং তারপরে 17 তারিখের পরে আমরা একসাথে বসে কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করে আগামী মার্চ মাসে বড় করে কোন আন্দোলনের ডাক দেওয়া হবে। বাংলায় কেন ছেলে খেলা আমাদের নিয়ে এই সরকার হায় হায়, সাবধান ত্রিপুরাবাসী জেনে মত দিও কোন কিছু করার আগে বাংলায় জেনে নিও এই সরকার হায় হায়, ত্রিপুরাতে দিচ্ছ ঢপ বাংলায় শুধু মুড়ি চপ এই সরকার হায় হায়।
সংগঠিত ভাবে তারা তাদের এই আন্দোলন দাবি সেগুলো রাখবেন এবং একাধিক কর্মসূচি তারা নিয়েছেন। কোঅর্ডিনেশন কমিটি যারা রয়েছেন জিয়ের দাবিতে লড়ছেন তাদের সঙ্গে তাদের সমর্থন তারা পাচ্ছেন পেনডাউনে, সেটাও যেমন জানাচ্ছেন এই আন্দোলনকারীরা। এবং তার সঙ্গে সঙ্গে তারা যখন বিধানসভা অভিযান করবেন তখনও তারা থাকবেন এমনই কথা কিন্তু তারা জানাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার কর্মচারীদের বিশেষ করে তারা চিঠি লিখে সতর্ক করবেন এমনটাই তারা জানাচ্ছেন। ক্যামেরার প্রতিক্রিয়ার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।